হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে একটা হেলদি অ্যান্ড ডেলিশিয়াস ডিশ দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে আমি করে দেখাবো হচ্ছে চাইনিজ ভেজিটেবল উইথ ওটস। আচ্ছা, এর জন্য আমার লাগবে চিকেন, লাগবে কলিফ্লাওয়ার, লাগবে ব্রকোলি, লাগবে ক্যারট, লাগবে স্যালারি, সুইট চিলি, এটা আমি দুটো কালার নিয়েছি, ইয়েলো অ্যান্ড রেড। এটা নিয়েছি আমি হচ্ছে লেটুস নিয়েছি, ওটস 3 টেবিল স্পুন, আর আছে ভিনেগার, আছে চিকেন স্টক, আর আছে ব্ল্যাক পেপার। আর যথারীতিতে আমি আমি যে ভেজিটেবলগুলো বয়ল করে নিয়েছি সেই পানিটা আমি নিয়েছি, এটা দিয়ে আমি এই রান্নাটা করব। তো আপনারা সব দেখতে পাচ্ছেন তো না? তো রান্না এখন শুরু করা যাক, ঠিক আছে? তো আমি একটু এখানে অলিভ অয়েল দেবো, দেখুন খুব অল্প পরিমাণে একটু অলিভ অয়েল দিলাম। দিয়ে চিকেনটা আমি, যেহেতু আমার প্যানটা গরম, চিকেনটা দিয়ে দিলাম। এখন একটু এটা গরম হোক, এটা গরম হতে হতে আমরা অন্য উপকরণগুলো দিয়ে দিই। এখন আমার চিকেনটা আপনারা ইচ্ছা করলে পরিমাণে আরো দিতে পারেন, এটা আপস টু ইউ। আমি আসলে যেহেতু এখানে সবাই ফার্মের মুরগি খাওয়া হয়, আমি আগে বেশ খেতাম, তো এখন আমি মানে না হলে না, হ্যাঁ শক্ত আর ফিশ দিয়ে হয় না, তো এই জন্য যতটুকু না হলে না অতটুকুই আমি দিই, এর বেশি দেই না। আপনার ইচ্ছা করলে এটা আপনারা একটা ছোট দেশি মুরগি পুরোটা দিয়েই করতে পারেন। চিকেন কিছু আমি কিন্তু চিকেনের ভিতরে কিচ্ছু দিইনি, জাস্ট একটু হালকা করে ভেজে নিচ্ছি। এটা এই রেসিপিটা আমার মেজো বোনের, এটা হচ্ছে আমি বেবি হওয়ার পরে তখন মানে তখন হচ্ছে আমি ভেজিটেবলটা খেতাম না, হ্যাঁ ভেজিটেবল খেতে যেতাম না, ভালো লাগতো না আমার, তো তখন এই মানে বিভিন্ন ধরনের সে রেসিপি আমাকে বলতো, তো তার মধ্যে এইটা একটা, মানে একসাথে ভেজিটেবল চিকেন ওটস তো সবাই জানে এর গুণাগুণ, এর তো নতুন করে কিছু বলার নেই। আমি এখন এখানে একটু পিঙ্ক সল্ট দিচ্ছি, অল্প পরিমাণে, খুবই অল্প। আচ্ছা, চিকেনটা কিন্তু খুব আস্তে করে সিদ্ধ করতে হবে, খুব আস্তে করে, হ্যাঁ কারণ যেহেতু এটা একটা কারি হবে, হ্যাঁ এই কারিটা যেহেতু ওটস দেওয়া, ওটসের মধ্যে তো আর আপনার চিকেনটা ফ্রাই করা যাবে না, হ্যাঁ জাস্ট এটা খাওয়ার মতো উপযুক্ত হলে এটা আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব। আমি ওটসে বিভিন্ন ধরনের খাবার করি, আমি ওটস দিয়ে চাইনিজ এরকম এটা করি, ওটস দিয়ে ভেজিটেবল খিচুড়ি করি, ওটস দিয়ে হালিম করি, ওটস দিয়ে ডেজার্ট করি, হ্যাঁ তো যদি আপনারা আগ্রহী হন, যদি আপনাদের ভালো লাগে
তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে ভেজিটেবল স্টক দিব, হ্যাঁ আপনারা ইচ্ছা করলে চিকেন স্টকটা দিতে পারেন নাও দিতে পারেন। হ্যাঁ আমি দেখুন মানে না দেওয়ার মতোই এটা, হ্যাঁ একটু দিলাম, একটু ব্ল্যাক পেপার দিব যার যার অভিরুচি। এটা আস্তে আস্তে চিকেনটা হোক, চিকেনটা কিন্তু খুব আস্তে জ্বালে করতে হবে, আমি আবারও বলছি চিকেনটা খুবই আস্তে জ্বালে করতে হবে কারণ এটা ভাজা ভাজা করা যাবে না। হ্যাঁ আমি দেখুন আমি খুবই আস্তে জ্বালে, চিকেনের পানিতেই এটা হাফ বয়েল হয়ে যাবে আর কি। তো আজকে রান্না করতে করতে একটু কথা বলি, হ্যাঁ এটা সেটা হচ্ছে দেখুন মানুষের সাথে সম্পর্ক দেখবেন যে অনেক পুরনো দিনের বন্ধু বা অনেক পুরনো দিনের পরিচিত সামান্য ব্যাপারে কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যায়। হ্যাঁ আমরা যদি একটু সচেতন থাকি, হ্যাঁ তাহলে কিন্তু সম্পর্কগুলো নষ্ট হয় না। একটা কথা বলি, যেমন হচ্ছে ফোন, হ্যাঁ ফোন নিয়ে একটু কথা বলি, ফোনের কারণে কিন্তু অনেক বড় সমস্যা হয় জানেন। হ্যাঁ সেটা কেমন যে আমরা কিন্তু একে একে অপরকে ফোন করি, অধিকাংশ মানুষই কিন্তু আমরা খেয়াল করি না যে এখন কি করা উচিত, হ্যাঁ বা এই সময়টা করা উচিত না, ইচ্ছা হলো করে দিলাম ফোন, হয়তো কোনো বাসায় রুগী আছে, হ্যাঁ তো হয়তো দুপুরে তো একটা পেশেন্ট থাকলে সে রেস্ট নেয়, ওই সময় যদি একটা রিং বেজে ওঠে ওনার ঘুমটা নষ্ট হয়ে যাবে তাই না। আবার অনেক সময় নামাজের সময়, হ্যাঁ ওই মাগরিবের সময় দেখবেন যে অনেকেরই অভ্যাস ফোন করে বলবে আমি দুটা কথা বলবো, কিন্তু ওনার দুটা কথা কিন্তু আপনি উজু করলেন, একটা নামাজের একটা ই থাকে না, বিশেষ করে মাগরিবের নামাজটাই কিন্তু মানুষের মনটা একটু অন্য, ফজর আর মাগরিব আমার মনে হয় একটু সময় জ্ঞান ই করে ফোন করা উচিত কিন্তু উচিত। না হলে দেখেন আপনি মাগরিবের সময় কেউ ফোন করলো, আপনি ফোনটা ধরলেন না, জানের সময় মাগরিব না হোক আসর এরকম আপনি ফোনটা ধরলেন না, তখন মনে হয় যে আমাকে একটু ইগনোর করছে, আমাকে একটু অ্যাভয়েড করছে, আসলে কিন্তু ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে যে ওই সময়টা হয়তো ধরতে উনি চাচ্ছেন না যে এখন নামাজ পড়বো, দোয়া পড়ছে অধিকাংশ মানুষই নামাজ মাগরিবের আগে একটু দোয়া পড়ে, তো ওইটাই ধরলেন আপনি যখন আবার একটু সময় পেলেন তখন যদি আপনি একটু কল ব্যাক করেন বা একটা মেসেজ পাঠিয়ে দেন যে আমি একটু বিজি ছিলাম, তাহলে কিন্তু ভুল বুঝাবুঝিটা হয় না, সামান্য ব্যাপারেই ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়ে যায়, ভুল বুঝাবুঝির জন্য আহামরি কিছু লাগে না। আমি এখন এই যে ভেজিটেবল স্টকটা এটা দিয়ে দিচ্ছি, অল্প দিব, হ্যাঁ অল্প দিব। ও আচ্ছা বলি, এটা এই জারটা এটা আমার ছেলে আমাকে মাদার্স ডেতে দেয়, ওর বাবা যখনই মাদার্স ডেতে ছেলেকে নিয়ে কিছু কেনে সব সময় রান্নার জিনিসপত্র আমাকে দেয়। এখন হচ্ছে চিকেনটা সিদ্ধ, ওকে একটু জলটা আমি এখন একটু জোরে দিব, যেহেতু পানি দিয়েছে এখন তার ভাজাভুজির কোনো ব্যাপার নাই, এখন এটা সিদ্ধ হয়ে যাক। আসলে আপনার রেগুলারের বাজেট থেকে আপনি আপনি যদি সবারই উচিত একটা বাজেট করে নেওয়া রেগুলার যে আমরা মানে রান্না খাওয়া দাওয়ার ব্যাপারে, তাহলে হয় কি আমরা অনেক সময় মানে সিম্পল একটা কথা বলছি, আমাদের আমরা দেশের বাইরে যারা থাকি তাদের জন্য অলিভ অয়েলটা কোনো ব্যাপার না, তাদের জন্য পিঙ্ক সলটা কোনো ব্যাপার না, কিন্তু আপনার হচ্ছে বাংলাদেশে বা অন্যান্য দেশে দেশে যারা থাকেন তাদের জন্য এটা অনেক বড় একটা ব্যাপার।
আমার মনে হয় কি যে অন্যান্য খাবারে ওগুলো একটু লেস করে দিয়ে অলিভ অয়েলটা ব্যবহার করলাম। আর একটা জিনিস খেয়াল করবেন যে আপনি ভালো একটা জিনিস পরিমাণে অল্প দেন তাতেই হবে, বেশি বেশি লাগবে না। একটু ভালো জিনিস খেলাম, আচ্ছা এখন আমি এই ওটসটা দিয়ে দিব। এটা খুবই সুস্বাদু একটা খাবার, আপনারা ট্রাই করে দেখবেন, মানে কিচ্ছু লাগবে না। হ্যাঁ আমি এটা লাঞ্চে খাবো, লাঞ্চে খাবো এই জন্য আমি করছি। বা ওটসের স্যুপ, যেটা ভেজিটেবল স্যুপ, ওটা তো আরো মজা। আর যারা দেশে থাকেন দেশের মুরগি হাড়গোড় ওগুলা তো আরো মজা, তাই না? ছোট ছোট ব্যাপারগুলো একটু খেয়াল রাখলে আর বিসমিল্লাহির রহমানির রহিম খুবই মজা। একটু লবণ লাগবে, আপনি আমরা তো ওটস মানেই বুঝি হচ্ছে যে মানে দুধ কি বলে, হ্যাঁ বানানা দিয়ে, মিল্ক দিয়ে বা ফ্রুটস মানে ড্রাই ফ্রুটস দিয়ে খাওয়া, না সেটা কেন, এটাই করে খান। তারপরে আপনি ওটসে আর একটা জিনিস করতে পারেন যেটা আমরা আমি আমি খাই, অসুখ মানে অসুখ বিসুখ হলে জ্বর টর হলে ওটস রান্না করে, ওটসটা একটু পাতলা করে রান্না করে আপনার মুরগি আপনার ওইটা একটা পাতলা ঝোল করে ওটা দিয়ে খাই, একদম পুরো আপনারই লাগে। তখন মনে হয় যে মানে নুন, যেহেতু চিকেনে একটু সুরাটা একটু ঝাল বেশি দেওয়া হয়, খুবই মজা লাগে। এখন আমি একটা একটা করে সব সবজি দিব। আমরা যেটা হয়তো আপনারা বলবেন যে এটা হচ্ছে চাইনিজ কেন, চাইনিজে আমরা যেটা কন্ট্রাস হিসাবে আমরা ব্যবহার করি সেটা ব্যবহার না করে আমরা এখানে দিচ্ছি হচ্ছে ওটস। আচ্ছা আমি এখন এটা একটু দেখব, দারুণ। একটু এখন আমি সিকা দিব, ভিনেগার যেটাই বলেন না কেন, এটা দিব। যারা শুধু আপনার লাঞ্চে ভেজিটেবল খেতে যাচ্ছেন আপনারা, আমি বলবো আপনারা একটু ট্রাই করে দেখবেন, খুবই সুস্বাদু একটা খাবার, হেলদি একটা খাবার। হ্যাঁ শুধু আপনি যদি হচ্ছে ই খান, ভেজিটেবলটা খান, আপনার পেটটা একটু কেমন লাগবে, মনটা কেমন লাগবে, কিন্তু আপনি যদি দেখেন একটা কমপ্লিট মিল, এটা একটা এটা একটা কমপ্লিট মিল। হ্যাঁ দেখেন কী সুন্দর কালারটা হয়েছে, হ্যাঁ কী সুন্দর কালারটা হয়েছে, কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না। ব্যাস একটু হওয়ার আগে আমি একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি,
বাস শেষ। আচ্ছা আমি এখন এটা একটু ই করে দেখাচ্ছি। দেখাই দেখেন কে বলবে এটা আপনার ওটস দিয়ে তৈরি, গেস্ট আসলে করে দেন। গেস্ট আসলে করে দেন, নিজেও খান সাথে। একটা থ্যাংকস পাবেনি, একটা থ্যাংকস পাবেনি। দেখেন চট জলদি একটা খাবার, আমি কিছুই করিনি। দেখেন দেখেন চট জলদি একটা খাবার। কি কেমন মনে হচ্ছে দেখুন। দারুণ মজা, দারুণ মজার একটা চাইনিজ ভেজিটেবল উইথ ওটস। আপনারা এটা ট্রাই করবেন, আমার রিকোয়েস্ট যারা আপনারা ওয়েট লস করছেন, না হলেও এমনিতে আপনারা একটু ট্রাই করে দেখবেন। বাসায় গেস্ট আসলে একটু ডিফারেন্ট কিছু করেন, দেখবেন সবাই বাহবা দিবে, সবাই বাহবা দিবে। হ্যাঁ আমি একটু আবার একটু গরম ডিশ, তো আমি একটু কাপড় ভিতরে নিচে একটু কিছু দিয়ে, এই যে আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সত্যি সুন্দর একটা মজাদার, আবারও বলছি ইট হেলদি বি হেলদি, স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্যটাকে সুন্দর, সুস্থ সুন্দর স্বাস্থ্য সবারই কাম্য। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আর একটা নতুন রেসিপির সাথে। খুদা হাফেজ।